Hey, Assalamu alaikum, Shabi Kamalasana Shri Balasan, SK24 TV book of the Shabi Shagatam, Apan Shatati, I am sure of. Task a thumbnail tab on title of the Gibus the person, ask him different Alchanako Shitoche, Canada or permanent Junaki, free the Amajit Baba, apply Kurbo. So, I am on easy try to see Ashaguri Amadoi, how to success, how to operate, luck on luck at the attack. তাহলে আমি কিভাবে প্রসেসিংটা করি কিভাবে সিভি তৈরি করি এবং কভার লেটার কিভাবে তৈরি করি এইটার প্রসেসিংটা আপনাকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো যারা পারেন না অবশ্যই আমার ভিডিও দেখবেন আশা করি অনেকটা হেল্প বা উপকার আসবে আর যারা সিভি বানাতে পারেন না বা কভার লেটার বানাতে পারেন না আমার সাথে আমার WhatsApp এ কম মেসেজ করতে পারেন বা ভয়েস দিতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যে কিভাবে সিভি তৈরি করবেন প্রফেশনাল বা কভার লেটার এবং অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টগুলো লাগে তো বিস্তারিত জানতে অবশ্যই আমাকে WhatsApp করতে পারেন তো চলেন আমরা মেইন ভিডিওতে চলে যাই এবং দেখে নিই যে আমি আজকে কি কি জবে অফার করব হ্যালো फ्रेंड्स তো যাই হোক আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কানাডার জন্য আমরা নিজেরা কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করব বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করব তো ওয়ার্ক পারমিটটা যদি আমরা পেয়ে যাই তাহলে এটা ফ্রিতে যেতে পারি জাস্ট বিমানে ভাড়া দিয়ে তো এই জন্য আমার থাম্বনেল বা টাইটেলে যেটাই বলেন আমি ফ্রি ভিসা বলছি ঠিক আছে তো আমি নিজে ট্রাই করতেছি আর ভাবলাম যে আমি একলা কেন ট্রাই করবো আপনাদেরকে একটু হেল্প করি তো এইটা অ্যাপ্লাই করতে কী কী লাগে সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং প্র্যাকটিক্যালি দেখতে পারবেন তো অনেকেই আমরা ভিডিও দেখে থাকি অলরেডি অনেক টিকটক বা ইউটিউবে ভিডিও দেখি যে বলে দেয় বাট কীভাবে প্র্যাকটিক্যাল করতে হয় এটা দেখাই না তো আমি অলরেডি সিভি কভার লেটার এবং একটা ইমেলও লিখে রাখছি যেহেতু আমি ডেলি ডেলি অ্যাপ্লাই করি ডেলি তিন থেকে চারটার মধ্যে আমার সাথে অ্যাডজাস্ট হলে আমি করে ফেলি তো কীভাবে অ্যাডজাস্ট করবো সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো প্রথমে আমরা অ্যাপ্লাই করার জন্য একটা সিভি দরকার হবে এবং কভার লেটার এবং আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট থাকে তাহলে এগুলো আপনারা কালেক্ট করে একটা পিডিএফে রাখবেন তো আমি সবগুলো ডকুমেন্ট রাখছি আর যারা সিভি বানাতে পারেন না বা সিভি নাই কভার লেটার নেই আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি বানিয়ে দিব বা আমি দিয়ে দিব ওকে তো যাই হোক আমরা চলে যাই এখানে যাওয়ার পর এই যে আপনার গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ দিবেন জব ব্যাংক লিখে সার্চ দিলেই আপনার চলে আসবে প্রথমে যেটা এটার মধ্যে ক্লিক করলে আপনারা চলে আসবে আপনাদের আই তো আমি চলে আসার পর এই যে আপনার এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা অনেক জবই দেখতে পাবো 1,03,378টা প্রায় জব আছে তো আমার যে জব রিলেটেড সেটা আমার বের করতে হবে তা আমি এখানে সার্চ অপশনে যাব গিয়ে লিখে সার্চ দেবো ওয়াইটার তো ওয়াইটার লিখে সার্চ দিলেই আমি এখানে চলে আসবে তো এই যে আমি ওয়াইটার লেখে সার্চ দেওয়ার পর 743টা চলে আসছে তো এখানে দেখেন যে বেস্ট ম্যাচ এবং 11 আগস্ট 9 আগস্ট অনেকেই আপনার জব পোস্ট করছে মানে তাদের লুক দরকার তো আমি বিশেষ করে যে এইগুলোতে আমি অ্যাপ্লাই করব না কারণ এগুলো হচ্ছে ভেরিফাইড না তো যেগুলো ভেরিফাইড সেটাই আমি এ করব তো এটা আপনারা করতে পারেন বাট আমি এটাতে আমি স্যাটিসফাইড না আমি চাচ্ছি যে ভেরিফাইড কোনো আইডিতে করার জন্য তো অলরেডি আমি এগুলোতে করে ফেলছি তো আজকে এটাতে করব ওয়াইটার এইখানে ট্রাই করব আমার স্যালারি হবে প্রত্যেক প্রতি ঘন্টায় $17 তো আমি ওয়াইটারে ক্লিক করলাম এটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে কিভাবে করতে হয় 23 আগস্ট যেহেতু তো এটা নিউ একদম 23 আগস্ট পোস্ট করছে জবটা তো আমরা প্রথমে এটা ভিউ করার পর পরে নেব এবং ওয়াইটারে নিতেছে লোক এবং এটা হচ্ছে জিঞ্জার বিফ বেস্ট হাউস এই কোম্পানির নাম এটা এখানে লোক লাগবে হচ্ছে 2 জন এই দেখেন আইডিটা ভেরিফাইড এবং জব ব্যাংক নাম্বার হচ্ছে এটা এবং এনওসি কোড হচ্ছে এইটা তো ওয়াইটারের সকল ওয়াইটারেরই 6513 আপনার এনওসি কোড থাকে তারপর কিচেন হেল্পার আছে এটা অন্য কোড থাকে 6713+ এরকম টাইপের তো ওদের অ্যাড্রেস আপনার এখানে বিস্তারিত দিয়ে দিছে ফুল টাইম পারমানেন্ট এমপ্লয়মেন্ট তো এখানে এখন আমার যেটা হচ্ছে এখানে ডে ইভিনিং নাইট উইকেন্ড এরকম জব করতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে সেকেন্ডারি হাই সার্টিফিকেট থাকতে হবে তো এখানে আপনার বিস্তারিতটা পড়বেন যে কী কী লাগবে ঠিক আছে তো তারপর এখানে দেখেন এখানে লেখা আছে কানাডিয়ান সিটিজেন অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট অফ কানাডা তো এখানে যারা কানাডা সিটিজেন আছে নাগরিক তারাও অ্যাপ্লাই করতে পারবে এবং আদার্স ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে আর যদি না হতো তাহলে এখানে লাল অপশন থাকতো তাই আমি অ্যাপ্লাই করবো তো অ্যাপ্লাই কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি
প্রথমে আমার কভার লেটারটা তৈরি করতে হবে। তো আমার অলরেডি কভার লেটার তৈরি করা আছে, তো আমি এখন যেহেতু আমার জব ব্যাংকের রেফারেন্স লাগবে, তো আমি জব ব্যাংকের রেফারেন্সটা কালেক্ট করব। তো কালেক্ট করার জন্য যে জব ব্যাংক রেফারেন্সটা আমি কপি করব, কপি করে এই যে আমি পিডিএফটা এখানে রাখছি এটা আমি এডিট করে নিব। তো আজকে হচ্ছে 24 তারিখ, তো আমার এখানে 20 তারিখ দেওয়া ছিল 24, তারপর হচ্ছে জব ব্যাংক এই যে উপরে আমার নাম এবং এখানে জব ব্যাংকের রেফারেন্সটা দিব, তারপর এনওসি কোড, এনওসি কোড কত আমার এখানে 6513, তো 6513 আমি এনওসি কোড দিলাম 6513। দেন হচ্ছে এখানে হিউম্যান রিসোর্স ম্যানেজার, এখানে রেস্টুরেন্টের কোম্পানির নামটা দিব, তো জিঞ্জার বিফ বেস্টোর হাউস এটা দিলাম। দেওয়ার পর আমি কভার লেটারে বসিয়ে দিব এটা। সো ওয়াইট, ওকে, তো আমরা এখানে এইটা বসাবো। তো এখানে ওকে, দেন এখানে সাবজেক্ট হচ্ছে ডিশওয়াশার দেওয়া আছে, আমি এখানে ওয়াইটারটা দিব, কারণ হচ্ছে আমি যেহেতু ওয়াইটারের জন্য অ্যাপ্লাই করতেছি তো ওয়াইটারটাই সাবজেক্ট দিতে হবে, এবং সামথিং এডিট যেখানে করার আমি সেখানে এডিটগুলো করে নিচ্ছি। ওকে, এইগুলো মোটামুটি আমার এডিটে। ওকে, তো এখানে আমি লেখাগুলো লিখে দিছি, ঠিক আছে। তো আপনাদের যাদের কভার লেটার লাগবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ঠিক আছে, তারপর বিস্তারিত আলাপ করব। তো এই আমার কভার লেটার হয়ে গেছে, এখন এটাকে আমি সেভ করব। যে এখানে এনওসি কোড দিছি, তারপর এই যে জব ব্যাংক, জব ব্যাংকের রেফারেন্স দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা সেভ করে নিব। সেভ করার জন্য আমি এখানে যাব, যাওয়ার পর আমার এখানে অনেকগুলো অলরেডি কভার লেটার আছে সেভ করা, তো আমি এটা আমি সেভ করে নিলাম। ওকে, তো সেভ করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন ডিরেক্টলি অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য অলরেডি আমার এখানে সিবিও আছে অলরেডি, যেরকম আমি আমার সিবি একসাথে অ্যাডজাস্ট করে রাখছি। তো ব্যাংক জব অ্যাকাউন্ট ফর কানাডা, ওকে, সিবি ফর কানাডা, এগুলো হচ্ছে আমার ডকুমেন্ট। তো আপনারা ডকুমেন্ট তৈরি করে নেবেন, আমি অলরেডি ডকুমেন্ট আমার তৈরি আছে। তো এখন চলে যাব জব অ্যাপ্লিকেশান, এখানে আসার পর এই যে এখানে লিখেন শো হাউ টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ওয়েবসাইট বা ইমেল থাকবে, তো আমরা এই ইমেলে অ্যাপ্লাই করব। এই ইমেলে অ্যাপ্লাই করার জন্য এই ইমেলটা আমি কপি করব, দেন হচ্ছে আমার ইমেলে চলে যাব। ইমেলে যাওয়ার পর এখান থেকে আমার পার্সোনাল ইমেলটা আমি লগ ইন করে নিব, করলাম। তো এই যে এখানে আমি বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করি, যাই হোক আমি এই যে এখানে ইমেলটা লিখবো হচ্ছে এই অ্যাড্রেসটা লেখার পর সাবজেক্টে আমি কভার লেটারে যে সাবজেক্টটা দিছি এটা কপি পেস্ট করে আমি ইমেলও সেম সাবজেক্ট দিব। দেওয়ার পর এখানে একটা ইমেল সুন্দর করে গুছিয়ে নিয়ে আপনার লিখে দিবেন আপনাদের পছন্দ মতো, অলরেডি আমার লেখা আছে টাইপিং করা, আমি জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, ওকে, তো এই আমার লেখা আছে। তারপর এখানে আমরা কী করবো, এখানে হচ্ছে এখন সিবিটা দিব। তো সিবি দেওয়ার জন্য আমি সিবিটা সিলেক্ট করে নিব, কানাডা। এখানে আমি সিবি প্লাস পাসপোর্ট সাইজ একটা ছবি দিতেছি, এবং আমার যত সার্টিফিকেট, ট্রেনিং এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আমার কলেজের সার্টিফিকেট এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে আমার এখানে কভার লেটারটাও দিতে হবে, তো কভার লেটারটা আমি যেই কভার লেটারটা লিখছি সেটাও আমি দিয়ে দিচ্ছি আজকে 23 তারিখ।
চব্বিশ তারিখে আচ্ছা এই যে চব্বিশ এইটা এই ছিল আপনার কাজ। আমি ইমেল সুন্দর করে একটা ইমেল লিখলাম, তারপরে আমি আমার ডকুমেন্টগুলো দিলাম, দেওয়ার পর সেন্ড করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই হচ্ছে কোম্পানির কাছে অ্যাপ্লাই হয়ে গেছে এবং একদম ইজিলি। তারপর কোম্পানির থেকে যদি কখনো রেসপন্স আসে তাহলে মনে করেন হয়তো কপাল ভালো, আপনারা যেতে পারবেন বা যেই হোক না কেন, আমি ট্রাই করলাম আবার আমি ট্রাই করতেছি। এই ছিল আজকে ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম, বাই বাই, টেক কেয়ার।